ভেবেছিলাম বিশ্বসুন্দরী কে হতে পারে। একদম ফার্স্ট পরিমণি ছাড়া আসলে আমার সেকেন্ড কোনো অপশন ছিল না। মিস করার বিষয়গুলো আসলে হয় না যে কেমন যেন অ্যাক্টিংটা করলে বোঝা যায়, হ্যাঁ, কিন্তু এখানে দর্শক মানে আমি নিজেই বুঝতে পেরেছি যে আমি সত্যি সত্যি ওকে মিস করছিলাম। ভেবেছিলাম বিশ্বসুন্দরী কে হতে পারে। একদম ফার্স্ট পরিমণি ছাড়া আসলে আমার সেকেন্ড কোনো অপশন ছিল না। আমি না বুঝি আসলে হয় না ইনভলভ হয়ে গেছিলাম। যেমন প্রথম যখন আমরা কাজ শুরু করি তখন আমার একার কাজ শুরু হয়, মানে আমাকে দিয়ে ওপেনিংটা হয়। তো আমি 7-8 দিন ধরে শুটিং করে যাচ্ছি আমরা আউটডোরে ছিলাম ফরিদপুরে। তো হয় না কিছু হাসি খুশি সিকোয়েন্স দিয়ে শুরু হয় এবং একটা স্যাড পার্ট থাকে যেখানে মেয়েটা আসলে ছেলেটাকে এত পাগলের মতো মিস করে। এখন মিস করার বিষয়গুলো আসলে হয় না যে কেমন যেন অ্যাক্টিংটা করলে বোঝা যায়, হ্যাঁ, কিন্তু এখানে দর্শক মানে আমি নিজেই বুঝতে পেরেছি যে আমি সত্যি সত্যি ওকে মিস করছিলাম। সত্যি সত্যি যখন পড়ান পড়া শুরু করে না যখন ওটা কিন্তু বোঝা যায়। অ্যান্ড সিরিয়াসলি এটা টেকনিক ছিল তাদের, হ্যাঁ, কারণ আমাকে রানা মামা বলেছে যে এটাই তো আমরা চেয়েছিলাম যে সিরিয়াসলি মিস করবি আর সেটা সিরিয়াসলি দর্শক দেখবে।